নেশা বেডের উপর টাওয়াল পরে বসে আছে ওয়াশরুমে ঢোকার সময় তার মনেই ছিল না যে এখানে তার ড্রেস নেই এখন এই টাওয়াল ছাড়া কিছু পরারও নেই নেশা তার ড্রেস ধুয়ে শুকোতে দিয়েছে শুকোতেই ওটা পড়বে কিন্তু ততক্ষণে তাকে এইভাবেই বসে থাকতে হবে এমন সময় দরজা খোলার শব্দে নেশা বেড থেকে লাফিয়ে উঠে বেডশিট টেনে শরীরে জড়িয়ে নেয় সাফার রুমে ঢুকে নেশার দিকে তাকাতেই থমকে যায় এই মেয়ের আবার কি হল এইভাবে বেডশিট জড়িয়ে রেখেছে কেন শরীরে এই মেয়ে পাগল নাকি এইভাবে বেডশিট জড়িয়ে রেখেছ কেন সাফারের কথায় নেশার রাগ চরম পর্যায়ে উঠল সে সাফারের দিকে এগোতে এগোতে বলল যখন কিডন্যাপ করতে পারেন না তখন কিপন্যাপ করতে কে বলেছিল শুনি তুলে এনেছেন অথচ এটা জানেন না যে যাকে তুলে নিয়ে যাচ্ছি তার পরার জন্য ড্রেসেরও প্রয়োজন হয় নেশার চড়া গলা শুনে সাফার রেগে দাঁতে দাঁত চেপে বলে ও অটচা আপনার ও চা আপনার কাছেই রা আর কিছু বলার আগে নেশার পা লেগে বেডশিট পড়ে যায় নেশা চমকে উঠে নিজেকে আড়াল করতে সাফারকে গিয়ে জড়িয়ে ধরে এই পুরো ঘটনায় সাফার পুরোথ মেরে গেছে তার বুকের মাঝে থাকা নেশা তার হার্টবিট শুনতে পাচ্ছে যেই মেয়ে ধীরে ধীরে তার নেশায় পরিণত হচ্ছে আজ সেই মেয়ে শুধু একটা টাওয়াল পরে তাকেই জড়িয়ে ধরে আছে এই মুহূর্তে নিজেকে সামলানো সব থেকে কঠিন সাফার যেন ভেতর থেকে এলোমেলো হয়ে যাচ্ছে সাফার কোনো মতে নিজেকে সামলে বলল ইডিওটামাকে জড়িয়ে না ধরে চুপচাপ ওয়াশরুমে গিয়ে বসে থাকো আর যতক্ষণ পর্যন্ত আমি না ডাকবো ততক্ষণ ওয়াশরুম থেকে বেরোবে না নেশা সাফারের বুক থেকে মাথা উঠিয়ে বলে কেন ওয়াশরুমে কেন নেশার কথা শুনে সাফার নেশা কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে এনে বলল কারণ আমি চাই না তোমাকে এইভাবে আমি ছাড়া অন্য কেউ দেখুক সাফারের কথায় যেন এক নেশা আছে আর সেই নেশায় নেশা ডুবে যাচ্ছে সাফারের নেশাগ্রস্ত চোখগুলো থেকে যেন নেশার চোখ সরানো দায় হয়ে পড়েছে নেশা সাফারের চোখে চোখ রেখে মৃদু স্বরে বলল ছাড়ুন আমাকে সাফার এখনো তার দিকে একইভাবে তাকিয়ে আছে তা দেখে নেশা আবার বলল কি হল বললাম তো ছাড়ুন এবার সাফার নেশার দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল কিডন্যাপ হয়েছ বলে কি এখন পাগল ও হয়ে গেলে সাফারের কথা শুনে নেশা ভ্রু কুচকে তাকাল তারপর সাফারের চোখ থেকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে নিজেই লজ্জায় পড়ে গেল সে নিজে সাফারের বুকের শার্ট খামচে ধরে রেখেছে তাড়াতাড়ি সাফারকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়াল সাফার নেশার দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে রুম থেকে চলে গেল আরনেশা তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়ল এই বাড়িতে আনাচে কানাচে যতগুলো গার্ডস আছে হুট করে যদি একজন রুমে ঢুকে পড়ে তো কেলেঙ্কারি হয়ে যাবে সাফার শপিং মলের মাঝখানে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে সাফারের গার্ডসরা মল পুরো ফাঁকা করে দোকানদাররা সবাই ভয় ভয় সব ড্রেস বের করে দেখাচ্ছে কিন্তু সাফার বুঝতে পারছে ও কিনবে কোনটা কোনটা পড়লে নেশা সব থেকে বেশি সুন্দর লাগবে তার মতে নেশা যেই ড্রেসই পরুক না কেন সেই ড্রেস সুন্দর হয়ে ওঠে তাই সাফার সামনে থাকা সব ড্রেসই প্যাক করে দিতে বলল গার্ডরা কাপড়ের ব্যাগ নিয়ে যেতে লাগল সাফার মল থেকে বেরোবে এমন সময় তার চোখ গেল একটা লাল শাড়ির দিকে পুরো শাড়ি লাল রঙের এই শাড়িতে নেশাকে কল্পনা করতেই সাফারের এক অন্য রকম অনুভূতি কাজ করছে সাফার ওই শাড়িটাও নিয়ে নিল সাফার রুমে এসে দেখে রুমে কেউ নেই এই মেয়ে সত্যি সত্যি এতক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকে আছে গার্ডসরা এসে সব প্যাকেট রুমে রেখে গেল সাফার গিয়ে ওয়াশরুমে দরজা নক করল নেশা নেশা ভেতর থেকে নেশা বলে উঠল এতক্ষণে আপনার ডাকার সময় হল সেই কখন থেকে ওয়াশরুমে ঢুকে আছি আমার কি খিদে টিধে পায় না নাকি ইডিয়ট কথা না বলে বেরিয়ে এসো আমি অতটাও ইডিয়ট নই যে এই অবস্থায় বেরিয়ে পড়ব রুমে আমার ড্রেস শুকোতে দেওয়া আছে সেটা আমাকে এনে দিন ওয়ট চা আমাকে কি তোমার সার্ভেন্ট বলে মনে হয় জিনা একজন কিডন্যাপার যে কি ভালো মতো কিডন্যাপ ও করতে পারে না শার্ট আপ নো শার্ট আপ আপনি রুম থেকে বেরোন আমি আমার ড্রেস নেব তুমি আমার রুম থেকে আমাকেই বেরোতে বলছো আপনি আমাকে ইডিয়ট বলেন এখন তো দেখছি আপনি নিজে একটা ইডিয়ট এটা আপনার নয় আমার রুম ওকে ইডিয়ট এই পুরো বাড়ি আমার বাড়িতে থাকা প্রত্যেকটা রুম আমার আর রুমের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিস আমার আর ওই ওয়াশরুমের ভেতরে থাকা তুমিও বলতে গিয়েও থেমে গেল সাফার তারপর কিছু একটা ভেবে বলল আমি বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চেঞ্জ করে খেয়ে নিও বলেই সাফার রুম থেকে বেরিয়ে গেল নেশা সাথে সাথে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো বেডের উপর চোখ পড়তেই তার চোখ প্রায় চরক গাছ পুরো বেড কতগুলো ব্যাগ দিয়ে ভর্তি নেশা গিয়ে ব্যাগ খুলে দেখে প্রত্যেকটা ব্যাগে বিভিন্ন ধরনের ড্রেস আর তার প্রয়োজনীয় অনেক জিনিসই আছে দেখে মনে এই জিনিসগুলোকেও কিডন্যাপ করে এনেছে কিন্তু নেশা বুঝতে পারছে না আসলেই কি সে কিডন্যাপ হয়েছে কিডন্যাপ হলে কি মানুষকে এত আরামে রাখা হয় তার জন্য পুরো দোকান কিনে ফেলেছে মনে হয় আচ্ছা সাফার এসব কেন করছে কেন তাকে এখানে এইভাবে আটকে রেখেছে আর তার জন্য এসবই বা কেন করছে তাহলে কি সাফার ও তাকে ধূর এসব কি ভাবছে নেশা পাগল হয়ে গেল না তো সাফারের মতো একটা মাফিয়া তার মতো ইডিয়টকে কেন উফফ আর ভাববে না নয়তো পাগল হয়ে যাবে নেশা নেশা তাড়াতাড়ি একটা গাউন নিয়ে চেঞ্জিং রুমে চলে গেল রাস্তায় সাফারের গাড়ির একদম সামনে সম্রাটের গাড়ি দাঁড় করানো সাফার আর সম্রাট দুজনে মুখোমুখি সম্রাট আজ সুপসে গেছে মেয়ের চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছে কোথায় আছে কি করছে কিচ্ছু জানতে পারছে অন্য কোনো দিন সম্রাট মাত্র কয়েক ঘন্টায় নেশার লোকেশন বের করে ফেলতো কিন্তু এবার তার ও কোনো চিহ্ন নেই আজ খুব অসহায় লাগছে নিজেকে তার মধ্যে সাফার তার চারিদিকে ঘিরে আছে যে কোনো সময় সে কিছু করে ফেলতে পারে সাফারকে সে খুব ভালো করেই চেনে একবার যখন বলেছে সে তাকে ধ্বংস করবে তো এর শেষ পর্যন্ত সাফার হাল ছাড়বে না আর তার ও অনেক বড় সম্রাট দুদিকেই ফেঁসে গেছে একদিকে মেয়ের শোক অন্যদিকে সাফারের হুমকি তাকে দুমড়ে দিচ্ছে কিন্তু তো সহজে সে ভেঙে পড়বে না তার এখন প্রয়োজন সব কিছু ছেড়ে তার মেয়েকে খোঁজা শত্রু তো আর কম নেই সবাইও পেতে রয়েছে মেয়ের নিখোঁজটা বুঝি খুব বেশি ভাবাচ্ছে আপনাকে সম্রাট চট করে সাফারের দিকে তাকালো। তুমি কি করে জানলে আমার মেয়ে নিখোঁজ ওহ কামন বয়স হয়েছে আপনার তাই হয়তো ভুলো এই শহরে কিং আমি আমার থেকে কোনো খবরই আড়াল হয় না আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব বেশি ভেঙে পড়েছেন আমাকে অতটা ফুটবল ভেবনা সাফার নিজের মেয়েকে কিভাবে সেভ করা যায় তা আমি খুব ভালো করে জানি ইয়া ভুলিনি আমি অল দ্য বেস্ট ফর ইউর জার্নি বলেই বাঁকা হেসে নিজের সানগ্লাস চোখে দিয়ে হেলতে দুলতে ওখান চলে এলো সম্রাট সাফারের যাওয়ার দিকে তাকিয়ে রইল তার মনে এখন শুধু নেশার কথাই চলছে কোথায় আছে কি করছে কিছু বুঝতে পারছে না সাফারকেও তার সুবিধের মনে হচ্ছে নিশ্চয়ই তার দুর্বলতার সুযোগ নেবেও অন্যদিকে কুয়াশাও ভেঙে পড়েছে তাকেও যে সামলাতে হচ্ছে রাতের বেলা সাফার নিজের রুমে ঢুকতে গিয়েও থমকে গেল নিজের রুম থেকে সরে নেশার রুমে গিয়ে ঢুকল কিন্তু রুমে কোথাও নেশা নেই তা দেখে সাফার একবার চারিদিকে ভালোভাবে দেখল কোথাও নেই নেশা গেল কোথায় এখান থেকে পালানোর ও তো কোনো পথ নেই তখনই সাফার নজর গেল বারান্দার দিকে নেশা আকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে সাফার গিয়ে তার পাশে দাঁড়াল মন খারাপ মাম্মা পাপার কথা খুব মনে পড়ছে তারা নিশ্চয়ই খুব টেনশন করছে প্লিজ একবার তাদের সাথে কথা বলতে দিন না আমাকে তাদের কথা খুব মনে পড়ছে আমার ছল ছল চোখে সাফারের দিকে তাকিয়ে নেশার এই দৃষ্টিতে যেন সাফারের বুক মুচড়ে উঠল যেই মেয়ে সারাক্ষণ বক করে তার চোখে আজ জল তার সাফারের জন্য এ যেন সাফারের সহ্য হচ্ছে না সাফার কিছু না বলেই ওখান থেকে চলে গেল নেশা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের জলটা মুছে নিল কিছুক্ষণ পর সাফার রুমে ঢুকেই বিষম খেল এটা সে কি দেখছে কিছুক্ষণ আগেই যে মেয়ে কাঁদছি এখন সেই মেয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে এটা কিভাবে পসিবল নেশা এমন ভাবে হাসছে যেন এক্ষুনি তার পেট ফেটে যাবে নেশা বেডের উপর বসে বসে টিভিতে কার্টুন দেখছে আর হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে সাফার চোখ মুখ কুচকে নেশার পাশে গিয়ে বসল এতে নেশার যেন কোনো খেয়ালি নেই সে তো হাসতেই ব্যস্ত নেশা হাসতে হাসতে সাফারের শরীরে হুমরি খেয়ে পড়ছে তা দেখে সাফার রাগী গলায় বলল হেই স্টপ ইট ডোন্ট মুভ সাফারের গর্জন শুনে নেশা চমকে উঠে মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসল এইভাবে কেউ হাসে এত বড় হয়ে গিয়েছ এখন বাচ্চাদের মতো কার্টুন দেখছ তুমি এই আপনি আমাকে সবসময় এইভাবে বকেন কেন বলুন তো আমার কার্টুন দেখতে ভালো লাগে তাই দেখি আপনার কি ষাট আপ আর এই খাবারটা খেয়ে নাও খাব না খাবে না মানে খিদে নেই তাই খাব না ওকে না খেও আমি ভেবেছিলাম ডিনার করার পর এই চকোলেটটা আমি তোমাকে দেব কিন্তু এখন যখন তুমি ডিনার করবে তো চকোলেটটা না হয় আমি অন্য কাউকেই দিয়ে দেব বলে উঠতে যাবে তার আগেই নেশা সাফারের হাত চেপে ধরে এত রাগ করছেন কেন খাচ্ছি তো এমনিও আমার খুব খিদে পেয়েছে ও গুড গার্ল বলে নেশাকে খাইয়ে দিতে লাগল খাওয়া শেষে নেশা চকোলেট খাচ্ছে আর বকবক করছে আর সাফার নেশার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে তার বকবক শুনছে আচ্ছা আপনি আমাকে কিডন্যাপ করেছেন কিন্তু আমি কিডন্যাপের কোনো ফর্মুলাই দেখতে পাচ্ছি না কাউকে কিডন্যাপ করলে তাকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখে কিন্তু এখানে তো আমি কত আরামে আছি কোনো কিডন্যাপ কিডন্যাপ ভাবি নেই কেন তুমি কি সত্যিকারের কিডন্যাপ হতে চাও নাকি আসলে কি বলুন তো কিডন্যাপ তো তাদের এ করে যারা স্পেশাল হয় আর এখন আমিও কিডন্যাপ হয়েছি মানে আমিও স্পেশাল নিজেকে স্পেশাল মনে করার ফিলিং কি স্ট্রং তাই না তুমি কি কোনো কথাই সিরিয়াসলি নিতে পারো না নেই তো আমার স্বপ্নটাকে আমি অনেক সিরিয়াস ভাবে নেই তোমার স্বপ্ন তা কি স্বপ্ন তোমার আমার স্বপ্ন কোনো একদিন এক রাজকুমার বাইকে চেপে এসে আমাকে নিয়ে যাবে বাইকে চেপে কিন্তু আমি যতদূর জানি রাজকুমার সবসময় ঘোড়ায় চেপে আসে ওহো ওটা তো সবার স্বপ্ন হয় আমার স্বপ্ন আমার রাজকুমার বাইকে চেপে আসবে এইসব বড় বড় গাড়ি গার্ড রেপুটেশন এসবের মধ্যে না আমি দেবে গেছি আমি চাই খোলা আকাশে উড়তে বাইকে বসে পুরো দুনিয়া উপভোগ করতে নেশার কথা শুনে সাফার এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল কতটা ইনোসেন্ট একটা কি রকম একটা মোহে ফেলে দিচ্ছে তাকে নেশা নামক মোহটা এখন সবসময় সাফারের চারিদিকে জড়িয়ে রয়েছে এই মেয়ের নেশা গেছে সাফারের সত্যিই খুব কঠিন জিনিস না চেয়েও এই নেশায় মাতাল হতে ইচ্ছে করে নেশা সাফারকে এইভাবে তাকাতে দেখে ভ্রু নাচিয়ে বলল কি হল কি দেখছেন এইভাবে সাফার কিছু না বলে এক হাত নেশার গালে রেখে বুড়ো আঙুল দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকে চকোলেট মুছে দিল নেশা সাফারে এমন স্পর্শে কেঁপে উঠল সাফারের চোখের নেশা তাকে ঘায়েল করছে সেই নেশায় ডুবে যেতে চাইছে হঠাৎ করে সাফার নেশাকে কোলে তুলে নিল নেশা অবাক হয়ে সাফার গলা জড়িয়ে ধরল সাফার নেশাকে বেডে ভালো করে শুইয়ে দিয়ে গায়ে কম্বল জড়িয়ে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল ঘুমিয়ে পর কিন্তু নেশা এইভাবে এ সাফারের দিকে তাকিয়ে রইল তা দেখে সাফার নেশার কপালে এক চুমু একে দিল এতে লজ্জায় নেশা চোখ বুঝে ফেলল সাফার বাঁকা হেসে সেখান থেকে চলে নেশা সেই সকাল থেকে চেঁচাচ্ছে তার ওয়াশরুমে পানি নেই পানি নেই বলে কিন্তু কেউ তার কথা কানেই নিচ্ছে না সাফার ও না জানি কি করছে যে সকাল থেকে এখনো নেশার রুমেই আসেনি নেশা এবার একটু রাগ করে ই রুমের বাইরে গেল দরজার দুদিকে দুটো গার্ড দণ্ডায়মান তাদের দেখে নেশা চেঁচিয়ে বলতে লাগল আপনার মালিকের কি কালো টাকার অভাব পড়েছে যে এখন কলের মধ্যে খরা দেখা দিয়েছে কেন ম্যাডাম কি হয়েছে কি হয়েছে মানে এতক্ষণ ধরে চেঁচাচ্ছি শুনতে পাচ্ছেন না সরি ম্যাডাম রুম সাউন্ড প্রুভ হোয়াট তাহলে এতক্ষণ ধরে যে আমি চেঁচালাম তা শুধু শুধুই ছিল খামোখা মাথা ব্যথা ধরালাম ধুর এত কথা বাদ স্বাদ এখন দেখুন আমার কলে পানি আসছে না কেন ওকে ম্যাডাম আমি দেখছি একটা গার্ড চলে গেল নেশা রুমে ঢোকার সময় পাশের রুমের দরজা খোলা দেখল ভেতরেও কেউ নেই মনে হচ্ছে এই সুযোগে নেশা নিজের কাপড় নিয়ে পাশের রুমে চলে গেল রুমে কেউ নেই নেশা একটা স্বস্তির নিশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ল দরজা নক করেই সামনে তাকাতেই নেশার চোখ চরক গাছ সামনে একজন দানব খালি গায়ে একটা প্যান্ট পরা অবস্থায় সাওয়ারের ভিজছে সাফারের ভেজা খালি বুক দেখে নেশা স্তব্ধ সাফার ও কিছুটা অবাক হল নেশাকে তার ওয়াশরুমে দেখে ওয়াশরুমে ঢুকলে যে দরজা লক্ষ্য করে দিতে হয় সে ম্যানারটা কি আপনি জানেন না জানি কিন্তু ম্যানার ভুলে যাওয়ার ফল যে এতটা মধুর সেটা জানা ছিল না বলেই সাফার বাঁকা হেসে নেশার দিকে এগোতে লাগল সাফারকে এগোতে দেখে নেশা কাঁপতে লাগল মম মানে নেশা তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য দরজার লক খুলতে যাবে তার আগেই সাফার নেশার হাতে হেঁচকা টান মেরে কোলে তুলে নিল নেশা অবাক চোখে সাফারের দিকে তাকিয়ে রইল সাফার নেশাকে সাওয়ারের নিচে এনে নামিয়ে দিল নেশা মৃদু কণ্ঠে বলল ক কি করছেন সস সস নেশা ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করিয়ে দিল নেশার কোমর জড়িয়ে ধরে তাকে টেনে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল সাফার নেশা গালে লেপ্টে থাকা ভেজা চুল গাল বেয়ে চুয়ে মুসল ধারার পানিগুলোর মাঝে সাফার ধীরে ধীরে ডুবছে নেশার স্নিগ্ধ ঠোঁটে বেয়ে যাওয়া পানিগুলো যেন সাফার খুব বেশি টানছে কি আছে এই মেয়ের মধ্যে কত মেয়ে তো তার আগে পিছে ঘুরল কত মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে তার আকর্ষণ পাওয়ার জন্য নুইয়ে পড়েছিল কিন্তু সাফার একবারের জন্য ও তাদের দিকে ফিরেও তাকায়নি তারা কোনোভাবে সাফারকে তাদের মোহে ফেলতে পারেনি কিন্তু এই মেয়ে এই সাধারণ মেয়েটার মাঝে কি এমন আছে যাতে সাফার বার বার নেশাগ্রস্ত হচ্ছে মাতাল হয়ে যাচ্ছে এই নেশায় মারাত্মক এই নেশা সাফার খুঁজে পাচ্ছে এই মাতাল করা নেশাটা আসলে কি সাফার নেশার গালে হাত রাখল নেশাকে পেয়ে উঠল সাফারের এই মাতাল করা দৃষ্টিতে সে নিজেই মাতাল হয়ে যাচ্ছে বুকে টিপটিপ শব্দটা যেন গর্জন করছে ডুবে যাচ্ছে সে সাফারের মাঝে সাফার তার হাত ধীরে ধীরে নেশার কানের পেছনে এনে তার চুলের মাঝে ডুবিয়ে দিয়ে ধীরে ধীরে নেশা স্নিগ্ধ ঠোঁটের দিকে এগোতে লাগল নেশার শ্বাস ঘন হয়ে এল কি হচ্ছে তার সাথে সাফার তার ঠোঁটের কাছাকাছি আসতে সে মুখ ফিরিয়ে নিল সাফার থমকে গেল আম আমি আমার ঠান্ডা লাগছে নেশার কথা শুনে সাফার নেশার থেকে দূরে গিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়াল নেশা সেখান থেকে চলে আসতে যাবে তার আগেই সাফার নেশা হাত ধরে ফেলে কোথায় যাচ্ছ চোখ মুখ লাল করে বলল সাফার আমার রুমে সাফার নেশার হাতে হেঁচকা টান মেরে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলল ইডিয়ট এই অবস্থায় বাইরে মেরে ফেলব এখানেই চেঞ্জ করে নাও আমি বাইরে ওয়েট করছি বলেই সাফার বাইরে বেরিয়ে গেল নেশা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল নেশা পুরো রুম পায়চারি করছে আজ সারাদিন সাফার তার সাথে দেখা করতে আসেনি গার্ড এসে খাবার দিয়ে গিয়েছে এত রাত হলো তবু একবারের জন্যও এলো না নেশা যেন সাফারকে দেখার জন্য পাগল হয়ে গেছে আচ্ছা সাফারের কি একবারের জন্য ও নেশাকে দেখার ইচ্ছে হয় না কেন একবার ও তাকে দেখতে এলো না নেশা আর থাকতে না পেরে রুম থেকে বেরিয়ে গেল গার্ডদের সাফারের কথা জিজ্ঞাসা করলে তার নিচে যেতে বলে নেশা ধীরে ধীরে ডাইনিং রুমের দিকে এগোল সেখানে গিয়ে যা দেখলো তাতে নেশা স্তব্ধ হয়ে গেল সাফারের সামনে একজন ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে আর সাফারের হাতে থাকা গান দিয়ে এখনো ধোয়া বেরোচ্ছে গার্ডসরা এসে লাশটাকে নিয়ে চলে গেল নেশা সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর সাফার নিজের রুমে যাওয়ার জন্য ওপরে আসতেই নেশাকে দেখে থমকে গেল কিন্তু কিছু না বলে আবার হেঁটে নিজের রুমে চলে গেল নেশাও সাফারে পিছু পিছু যেতে লাগল কেন এইভাবে মানুষ মারেন আপনি কি শান্তি পান এতে প্লিজ এ সব খুন খারাবা বন্ধ করে দিন এসব যে ঠিক নয় এতে জীবনের ঝুঁকি থাকে কেন এত রিস্ক নিয়ে এসব কাজ করেন প্লিজ এসব কাজ ছেড়ে দিন প্লি আর কিছু বলার আগেই সাফার রেগে নেশাকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল দাঁতে দাঁত পিষে বলতে লাগল কোন অধিকারে আমাকে এসব বলছো তুমি সেমি কোন অধিকারে সাফারের কথা শুনে নেশার চোখ ছলো ছলো করে উঠল বার বার ব্যথায় কুকড়ে উঠছে সে সত্যিই তো কোনো অধিকারে সে সাফারকে এসব কথা বলছে সে না হয় সাফারকে ভালোবাসে কিন্তু সাফার সে তো আর তাকে ভালোবাসে না বাসলে হয়তো এইভাবে অধিকারের কথা বলতো না নেশা ঠোঁট কাঁপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল আসলে আম সরি সত্যি তো আপনার ওপর তো আমার কোনো অধিকার নেই আমি কে আপনাকে এসব কথা বলার আর কখনো এমন হবে না নাশ কথাটা শেষ হওয়ার আগেই সাফার নেশা ঠোঁট দখল করে নিল নেশা ঠোঁটের ওপর যেন সব রাগ ঝাড়তে লাগল নেশা ব্যথায় কুকড়ে গেল সাফারকে নিজের থেকে সরানোর চেষ্টায় বারবার বিফল হচ্ছে ধীরে ধীরে সাফার রাগ কমিয়ে ভালোবাসার সাথে নেশাতে ডুবতে লাগল ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে লাগল নেশাকে নেশাও যেন সাফার ভালোবাসার কাছে হেরে যাচ্ছে ডুবে যাচ্ছে তার মাঝে নেশা দুহাতে সাফারের বুকের শার্ট খামচে ধরল সাফার নেশা ঠোঁট ছেড়ে গলায় নেমে এল ভালোবাসার স্পর্শে ভরিয়ে দিতে লাগল নেশাকে হঠাৎই নেশা সাফার ধাক্কা মেরে সরিয়ে দিল আকস্মিক ঘটনায় সাফার দুকদম পিছিয়েই নিজেকে সামলে নিয়ে নেশার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল নেশা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল আলমারি থেকে ব্যাগ বের করে কাপড় প্যাক করতে লাগল সে আর এক ও এখানে থাকবে না সে ভেবেছিল সাফার হয়তো তাকে ভালোবাসে আর সেজন্যই সে তাকে এখানে আটকে রেখেছে কিন্তু সে সম্পূর্ণ ভুল যদি সাফার তাকে ভালোবাসতো তাহলে আজ এইভাবে অধিকারের কথা বলতে পারতো না সাফারের ওপর যে তার কোনো অধিকার নেই তা খুব ভালো করে বুঝিয়ে দিল সে একটা আশা নিয়েই এখানে ছিল যে হয়তো সাফার তাকে ভালোবাসে কিন্তু আজ সেটাও প্রমাণ হয়ে গেল সাফার তাকে ভালোবাসে না তাহলে সে এখানে কিসের জন্য থাকবে এক মুহূর্ত ও সে এখানে থাকবে না এক্ষুনি চলে যাবে কিন্তু ও ব্যাগ গোছাচ্ছে কেন ও কি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাচ্ছে যে ও ব্যাগ গোছানো শুরু করেছে সে তো কিডন্যাপ হয়েছে আর এখন সে এখান থেকে চলে যাচ্ছে তা ব্যাগ গুছিয়ে কি করবে ও ধূর ব্যাগ বেড এর ওপর ছুঁড়ে ফেলে রুম থেকে বেরোনোর জন্য দরজা খুলতে যাবে তার আগেই সাফার রুমে এসে দরজা লাগিয়ে নেশা দরজার সাথেই শক্ত করে চেপে ধরল কোথায় যাচ্ছ দাঁতে দাঁত চেপে বলল সাফার নেশা মুখ ঘুরিয়ে শক্ত মুখে বলল আমি বাড়ি যাব এখানে তোমাকে সুবিধে দিয়ে রেখেছি বলে ভেব না যে যা খুশি তাই করতে পারবে এখানে আমার ইচ্ছে ছাড়া তুমি এক পা ও বাইরে বেরোতে পারবে না আমি কিছু শুনতে চাই না আমি বাড়ি যাব মানে যাব আমি আর এখানে থাকব না বললাম তো তুমি যেতে পারবে না আমি যেতে দেব না কেন কেন আমাকে আটকে রেখেছেন বলবেন প্লিজ আমি জানতে চাই আমাকে এখানে কেন আটকে রাখা হয়েছে কি করেছি আমি কেন আমি এখানে বন্দি বন্দী আছি কিছুক্ষণ আগেও ভেবেছিল হয়তো আপনার মনে আমার জন্য একটু হলেও ফিলিংস আছে সেই ফিলিংসটার লোভেই তো এখানে ছিলাম আপনার প্রতি সফট কর্নার ছিল বলেই কিডন্যাপ হওয়ার পরেও এখানে কত সহজভাবে থেকেছি আমি কিন্তু এখন সবটা ক্লিয়ার হয়ে গেল আমার অনুভূতিটাই তুচ্ছ ছিল আমার আপনার কোনো অনুভূতি নেই আমি ই খামোখা এত দূর ভেবেছিলাম আপনার ওপর আমার কোনো অধিকার নেই তাই এখানে থাকারও কোনো মানে হয় না এখন যদি মেরেও ফেলেন তাও আমি এখানে থাকব না আমি বাড়ি যাব আর এক্ষুনি যাব নেশা কথা বলেই যাচ্ছে আর সাফার একদৃষ্টিতে নেশার দিকে তাকিয়ে আছে নেশার কথাগুলো সাফারের বুকের বাম পাশে গিয়ে বিদেছে। সাফার কিছু না বলে নেশাকে তার বুকে জড়িয়ে নিল নেশা স্তব্ধ হয়ে গেল ইডিয়ট এতদিনে এটাও বোঝনি হাউ মাচ আই লাভ ইউ ভালোবাসি তোমাকে বোঝনা তুমি তোমার এত কাছে এসে তোমাকে বুঝিয়ে দিল ম আমার ওপর তোমার অধিকার কি তাও বুঝলে নাইডিয়ট ভালোবাসি নেশা খুব ভালোবাসি তোমাকে সাফারের কথা শুনে নেশা নাক টেনে কাঁদতে লাগল নেশাকে কাঁদতে দেখে সাফার তাকে ছেড়ে দু হাতে বাহু ধরে বলল কি হল কাঁদছ কেন আপনি আমাকে ভালোবাসেন না একদমই ভালোবাসেন না বললাম তো ভালোবাসি ভালোবাসলে আমাকে সবসময় এইভাবে ইডিয়ট বলতেন না ইডিয়টদের কেউ ভালোবাসে না আপনিও ভালোবাসেন না বলেই হাত দিয়ে নাক ঘষল নেশা নেশার কথা শুনে সাফার বাঁকা হেসে তাকে আবার জড়িয়ে ধরে বলল হুম তুমি ইডিওট অনেক বড় ইডিয়ট কিন্তু ইডিয়ট হলেও তুমি শুধুই আমার আমি আমার এই ইডিয়টকেই ভালোবাসি আমার এই ইডিয়টকেই চাই বুঝেছো সাফারের কথা শুনে নেশা ফিক করে হেসে সাফার পেছনে থেকে জড়িয়ে ধরল সাফার আরও শক্ত করে নেশাকে জড়িয়ে ধরল কতদিন ধরে এই দিন অপেক্ষায় ছিল সাফার নেশাকে বুকে নেওয়ার লোভটা সেই প্রথম রাতেই হয়েছিল যেদিন সে গাড়িতে তার বুকের মাঝে ঘুমিয়েছিল সেই থেকে সাফার বারবার তার বুকে শুধু নেশাকে চেয়েছে আজ তাকে নিজের বুকে পেয়ে যেন সাফারের বুকের শান্তির হিমেল বাতাস বয়ে গেল কখনো সে নেশাকে তার থেকে দূরে যেতে দেবে না কখনো না এইভাবেই বুকে জড়িয়ে ধরে রাখবে পরের দিন সাফার আর নেশা দুজনে একসাথে খুনশুটিতে কাটিয়ে দিল নেশা আজ সাফারকে বাইরে যেতে দেয়নি সারাদিন বকবক করে সাফারের কান পাকিয়ে ফেলেছে মাঝে মাঝে সাফার ধমক দিয়ে তাকে থামিয়ে দিল ও তা শুধু ক্ষণিকের জন্যই কিছুক্ষণ পর আবার শুরু হয়ে যায় রাতে সাফার খাবার আনতে বাইরে যায় খাবার নিয়ে রুমে আসতে সাফার থ হয়ে দাঁড়িয়ে পড়ে নেশা একটা লাল ব্লাউজ আর পেটিকোট পরে সেই লাল শাড়িটা নিজের শরীরে শুধু পেঁচাচ্ছে সাফারকে দেখেই নেশা শাড়ি নিজের শরীর ঢেকে নিল এই আপনাকে কতবার বলেছি আমার রুমে নখ করে আসবেন নেশার কথা শুনে সাফারের রাগ মাথায় চড়ল আমি আমার বাড়িতে কোথায় নখ করে যাব কোথায় না তা তোমাকে বলতে হবে না আর তুমি এখন শাড়ি পরছো কেন বাইরে যাব তাই বাইরে যাবে মানে ওতো কথা বাদ দিন আর আপনি বাইরে যান আমি শাড়ি পরব সাফার কিছু না বলে হাত থেকে ট্রেটা টেবিলে রেখে নেশার দিকে এগিয়ে গেল কি হল আপনাকে বাইরে যেতে বললাম আর আপনি এগিয়ে আসছেন কেন সস সস নেশা ঠোঁটে আঙ্গুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে তার হাত থেকে আঁচল আঁচল টেনে নিল নেশা দুহাতে নিজেকে ঢাকার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল সাফার সেদিকে কোনো খেয়াল না করে নেশাকে শাড়ি পরাতে লাগল শাড়ি পরানোর সময় অনেকবার সাফারে হাত নেশা শরীর ছুঁয়ে যাচ্ছে যাতে নেশা বারবার কেঁপে উঠছে সাফার কুচি করে নেশার কোমরে খুশে দিল নেশার সাদা পেটের মাঝখানে থাকা নাভিটা সাফারকে খুব বেশি টানছে নিজেকে আটকে রাখতে না পেরে সাফার নেশার নাভির ওপর ঠোঁট বসালো। নেশার দম বন্ধ হয়ে এল প্রায় অনেকক্ষণ পর সাফার নেশাকে শাড়িটা পরিয়ে দূরে গিয়ে নেশাকে দেখতে লাগল নেশা কোমরে হাত দিয়ে ছোট ছোট চোখে সাফারকে দেখতে লাগল সাফার নেশার এই দৃষ্টি দেখে বলল কি হল এইভাবে কি দেখছো নেশা সাফারের কথা শুনে তার দিকে তেরে গেল এই সত্যি করে বলুন এর আগে কয়টা মেয়েকে আপনি শাড়ি পরিয়েছেন মানে কি মানে কি মানে আপনি এত সুন্দর করে শাড়ি পরানো কোথা থেকে শিখলেন নিশ্চয়ই এর আগে কোনো মেয়েকে এইভাবে শাড়ি পরিয়েছেন আমি কোনো মেয়েকে কেন শাড়ি পরাতে যাব যেই কারণে আমাকে পড়ালেন তোমার সাথে অন্য কারো তুলনা তুমি কেন করছো করতে হচ্ছে আপনি বলুন আপনি সুন্দর করে শাড়ি পরানো কোথায় শিখলেন আমি জানতাম তুমি শাড়ি পরতে পারো না তাই শাড়িটা যখন তুমি পরবে তখন যে তোমাকে হেল্প করতে হবে তা আমি খুব ভালো করেই জানতাম তাই ইন্টারনেটে আগে থেকেই শিখে রেখেছি সত্যি তো ওহহো সরি সাফার এবার রাগি চোখে নেশার দিকে তাকালো এই প্রথম ও কাউকে কৈফিয়ত দিল আর প্রথমবার কাউকে ভয়ও পেল সাফার নেশা রাস্তার ধার ঘেসে হাঁটছে সাফার বারণ করার পরও নেশা কোনো বাধা মানেনি তার নাকি ঘরের মধ্যে বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে সে আজ বাইরে পরিবেশ অনুভব করবে তাই না চাওয়া সত্ত্বেও সাফারকে নেশাকে সাথে নিয়ে বেরোতে হল নেশা আইসক্রিম খাচ্ছে আর বকবক করছে সাফার চুপচাপ তার কথা শুনছে থুম নেশার বকবকানি গুলোর ও নেশায় পড়ে গেছে সাফার সে খুব ভালো করে বুঝে গেছে নেশা ছাড়া সে আর কিচ্ছু নয় নেশাই তার সবকিছু নেশাকে ছাড়া সে এক মুহূর্ত ও থাকতে পারবে না নেশার নিঃশ্বাসের শব্দ না শুনতে তার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে মারাত্মকভাবে নেশায় পড়ে গেছে এই নেশা থেকে বেরোনো সাফারের সাধ্য নেই আর সে কখনো এই নেশা থেকে বেরোতেও চায় না সাফার নেশার দিকে তাকিয়ে এসবই ভাবছিল তখনই কিছু গার্ড এসে তাদের দুজনকে ঘিরে ধরল সাফার নেশা অবাক হয়ে সেই গার্ডসদের দিকে তাকিয়ে আছে সাফার তাদের দেখেই দাঁতে দাঁত চেপে এক হাতে শক্ত করে নেশার হাত ধরল যেন ছেড়ে দিল ই নেশা তার থেকে হারিয়ে যাবে তখনই তাদের সামনে এসে দাঁড়াল সম্রাট সম্রাটকে দেখে নেশার চোখ জল জল করে উঠল সাফারের থেকে হাত ছাড়িয়ে দৌড়ে সে সম্রাটের বুকে হুমড়ি খেয়ে পড়ল পাপা পাপা কেমন আছো তুমি সম্রাট নেশার মাথায় হাত বুলিয়ে বলল ভালো মা তুই ভালো আছিস তো তোর কোনো ক্ষতি হয়নি তো নো পাপা আমি ঠিক আছি আমার কিচ্ছুটি হয়নি সাফার ফ্যালফ্যাল চোখে নেশার দিকে তাকিয়ে আছে তার মনে কেউ তার বুক থেকে কলিজা ছিঁড়ে নিয়ে চলে গেল নেশার হারানোর ভয়টা তার সত্যি হতে চলেছে এমন সময় হঠাৎই পেছনে থেকে একটা গার্ড শেষে গান দিয়ে সাফারের মাথায় আঘাত করল সাফার মাথায় আঘাত পেয়ে হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ল সাফারকে আঘাত করতে দেখে নেশা বিচলিত হয়ে উঠল পাপা পাপা উনাকে মারছে ওরা ওনাকে মারতে বারণ করো উনি কিছু করেনি বিশ্বাস করো উনি কিছু করেনি বলেই নেশা দৌড়ে সাফারের কাছে আসতে চাইলে তার আগেই সম্রাট তার হাত ধরে ফেলে অনেক কিছু করেছে ও তোকে ইউজ করে আমাকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল কিন্তু ও জানে না এই সম্রাট নিজের পরিবারের জন্য কি কি করতে পারে সম্রাটের কথা শুনে নেশা স্তব্ধ হয়ে গেল কি বলছে সম্রাট সাফার তাকে ইউজ করেছে নো পাপা তোমার কোথাও ভুল তুই ওকে চিনিস চিনিস নাও পারে না এমন কোনো কাজ নেই তুই চল আমার সাথে নেশা টানতে টানতে নিয়ে গেল সম্রাট নেশা প্রাণহীন দৃষ্টিতে সাফারের দিকে তাকিয়ে আছে সাফার তাকে ইউজ করেছে এই কথাটা যেন সে মানতে পারছে না অন্যদিকে গার্ড সাফারকে একের পর এক আঘাত করেই যাচ্ছে কিন্তু সাফারের দৃষ্টি নেশার দিকে আজ তার ভয় সত্যি হলো নেশাকে সে হারিয়ে ফেলল এই হারিয়ে ফেলার ভয় তো কাল সম্রাটের গোপন দুধকে মেরেছিল কিন্তু তবুও সে নেশাকে আটকে রাখতে পারল না নেশা চলে গেলে সাফার দাঁত মুখ শক্ত করে গোয়াডসদের দিকে তাকায় গার্ডসরা ভয় একটু পিছিয়ে যায় পরের দিন নেশা ভার্সিটি যাওয়ার নামে সাফারের বাড়ি যায় নেশা রুমে ঢুকে দেখে সাফার অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে আছে সাফার পকেটে দুই হাত রেখে থাই গ্লাস ভেদ করে বাইরের শহর দেখতে ব্যস্ত এমন সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে ঘুরে যাকে দেখল তাতে সাফার শকট নেশা তার সামনে দাঁড়িয়ে আছে সে যেন বিশ্বাসই করতে পারছে না সাফারের মাথায় ব্যান্ডেজ দেখে নেশার চোখ ছলছল করে উঠল নেশা কেন ঠকালে নামায় কি বলছো এসব কেন ঠকালে নামায় ভালোবাসার নামে ইউজ না আমাকে কেন আপনাকে ভালোবাসার এত বড় শাস্তি দিল ন আমাকে নেশা বিশ্বাস কর আমি তোমাকে ব্যবহার করিনি বন্ধ করুন আপনার নাটক এখনো কি আপনার কার্যসিদ্ধি বাকি এখনো আমাকে ইউজ করতে চাইছেন ভালোবাসার নামে মিথ্যে কথা না বললেও পারতেন কিডন্যাপ করে এনে দড়ি দিয়ে বেঁধে রাখতেন সারাদিন না খাইয়ে রাখতেন তাতেও তো হতো হ্যাঁ কষ্ট হতো আমার কিন্তু এতটাও হতো না আমার যে দম বন্ধ আসছে আপনি কি করে পারলেন আমার অনুভূতিগুলো নিয়ে খেলতে নেশা একবার আমার কথাটা শোনো বলে যেই নেশাকে ধরতে যাবে তখনই নেশা সরে গেল ডোন্ট টাচ মি আমার ভুল ছিল আমি আপনাকে ভালোবেসেছি ভুলে গেছিলাম আমি আপনি একজন মাফিয়া মাফিয়ারা সবসময় স্বার্থপর হয় যারা নিজ স্বার্থে মানুষ খুন করতে পারে তারা কিভাবে কাউকে ভালোবাসতে পারবে নেশা আমি শুধু আপনাকে এক ঝলক দেখার জন্য এসেছিলাম দেখা হয়ে গেছে আমি চলে যাচ্ছি আর কখনো আমার দেখা হবে না আমি আপনার মুখ ও দেখতে চাই না বলেই নেশা রুম থেকে বেরিয়ে গেল নেশা নেশা লিসেন তুমি সাফার পেছনে থেকে ডাকার পরেও নেশা তার কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল সাফারের এখন নিজেকে অসহায় মনে হচ্ছে যেভাবেই হোক নেশার রাগ ভাঙাতেই হবে নেশা তাকে ভুল বুঝেছে এটা সে কিছুতেই মানতে পারছে না যে করে ই হোক নেশাকে বোঝাতে হবে সাফার সত্যি তাকে কতটা ভালোবাসে নেশা দোটানায় পড়েছে কি করবে ও কাকে বিশ্বাস করবে তার বাবা তাকে কখনোই মিথ্যে বলবে না সেটা সে খুব ভালো করেই জানে অন্যদিকে সাফারকেও সে অবিশ্বাস করতে পারছে না কোনদিকে যাবে নেশা সাফারকে ছাড়া থাকতে পারবে না যতই হোক ভালো তো তাকেই বাসে নেশা ভার্সিটি থেকে বেরোনোর সময় ভার্সিটির দরজায় চোখ পড়তেই অবাকের সপ্তম আকাশে পৌঁছাল সে এসে কাকে দেখছে এই কি সাফার সত্যিই কি তার সামনে সাফার দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে কালো টি শার্টের ওপর কালো শার্ট আর কালো গ্যাবাডিং এর প্যান্ট চোখে কালো সানগ্লাস পরে কালো বাইকের ওপর বসে আছে পুরো হিরো লাগছে নেশাকে দেখেই বাইক থেকে উঠে দাঁড়াল নেশা এভাবে সাফারকে দেখে কিছুক্ষণের জন্য মেরে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে তার থেকে চোখ সরিয়ে সোজা হাঁটতে লাগল চারপাশে চারজন গার্ড তাকে ঘিরে রেখেছে ভার্সিটির বাইরে বেরোতেই সাফার নেশার দিকে এগিয়ে এলো সাথে সাথে নেশার গার্ডরা সাফারের বাহু ধরে তাকে আটকাল সাফারের গায়ে হাত দেওয়ার সাথে সাথে সাফার চোখ মুখ শক্ত করে তাদের দিকে তাকাল কোথা থেকে কয়েকটা গার্ড এসে নেশার গার্ডদের ঘিরে ধরল তারা চারজন আর সাফারের গার্ড আটজন কিভাবে পারবে তারা নেশা তাদের এই অবস্থা দেখে সাফারের দিকে রাগি লুক ছুড়ে দিয়ে গাড়িতে বসতে গেলে সাফার নেশা হাতে হেচকা টান মেরে তাকে গাড়ির সাথে চেপে ধরল কি করছেন কি ছাড়ুন আমাকে না ছাড়ব না তোমাকে আমার কথা শুনতে হবে আপনার কোনো কথাই শুনবো না আমি ছাড়ুন আমাকে শার্ট আপ এন্ড লিসেন টু মি ইডিয়ড আই লাভ ইউ আই লাভ ইউ পর এভার এন্ড এভার কেন বুঝছ না আমি তোমাকে ইউজ করিনি ভালোবাসি তোমাকে সেই প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি তোমার অভ্যাস হয়ে গেছে আমার তোমার ওপর বিরক্ত না হলে যে আমার ভালো লাগে না তোমার বকবক না শুনলে যে আমার ভালো লাগে না নেশা তোমাকে যদি আমার ব্যবহার করার হতো তাহলে অনেক দিন আগেই সেটা করতাম যখন জেনেছিলাম তুমি সম্রাট খানের মেয়ে তখন আমি তোমাকে ইগনোর করতে শুরু করেছিলাম তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি তোমার থেকে দূরে থাকতে পারিনি আমি জানি তোমার বাবা কখনোই আমাদের মেনে নেবে না তাই আমি তোমায় আমার কাছে নিয়ে গিয়েছিলাম তোমার বাবাকে ব্ল্যাকমেইল করার জন্য নয় যদি এরকমটাই হতো তাহলে আমি নিশ্চয়ই উনার দুর্বলতার সুযোগ নিতাম কিন্তু আমি তা করিনি আমি পিছু সরে এসেছি শুধু তোমার জন্য তোমাকে ভালোবাসি বলে প্লিজ আমাকে ভুল বোঝো না নেশা আমি সত্যিই তোমাকে ভালোবাসি হয়েছে আপনার ড্রামা শেষ হয়েছে আমাকে ইউজ করা এখনো বাকি আছে আপনার যে এখনো ড্রামা চালিয়েই যাচ্ছেন দেখুন যদি আপনার সেরকম কোনো ইন্টেনশন থাকে তো আপনাকে আমি সোজা কথায় বলে দিচ্ছি আমি আর আপনার এই ফাঁদে পা দিচ্ছি না আমি অতটা বোকা নই যে আবার আপনার কথায় চলে আসবো আমি ছাড়ুন আমাকে বলেই ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাড়িতে বসল নেশা আমার গার্ডদের ছেড়ে দিন নেশা আমার কথা প্লিজ আমি কোনো কথা শুনতে চাই না এবার সাফারের রাগে মাথা ফেটে যাচ্ছে রাগের মাথায় পা দিয়ে কারে এক এক লাথি মারা শুরু করল নেশা প্রত্যেকটা লাথিতে ভয় কেঁপে কেঁপে উঠছে গো ছেড়ে দিল নেশার গাড়ি চলে যায় কিন্তু সাফারের রাগ কিছুতেই কমছে না কিছু শেষ করে দেওয়ার ইচ্ছে করছে রাতে সাফার নিজের রুমে বসে ড্রিঙ্কস করছে ওই মেয়ের সাহস হল কি করে আমাকে ইগনোর করার আমাকে সাফারকে ইগনোর করল আমাকে বলছে আমি ড্রামা করছি হাউ ডেয়ার সি কি যোগ্যতা আছে ওর এই সাফারের ভালোবাসা পাওয়ার ওর থেকেও হাজারটা ভালো মেয়ে আমার পেছনে ঘুরে হুইজ সি ওকে আমাকে ইগনোর করার এত করে বলার পরেও শুনল না ওকে শুনতে হবে না এই সাফার কারো পড়োয়া করে না ওর মতো তুচ্ছ মেয়ের আমি কেন কষ্ট পাব ওর থেকে হাজার গুণে ভালো মেয়ে আমার কাছে আসার জন্য মরে যাচ্ছে আমি কিনা তাকে মানানোর জন্য গেলাম দিজ ইজ টু মাছ আর কখনো ওই মেয়ের কথা ভাববো না আমি চলে গিয়েছে তো কি হয়েছে এই সাফারে কারো পড়োয়া করে না আর কখনো যাব না ওর কাছে কখনো ইডিয়ট একটা পরের দিন বিকেলে নেশার বাড়ির সামনে সাফার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে নেশা আজ ভার্সিটি যায়নি যার কারণে তাকে বাড়িতে আসতে হল সেই কখন থেকে বসে আছে সাফার কিন্তু নেশা টিকিটির ও দেখা মিলছে না ও একদৃষ্টিতে নেশার রুমের বারান্দার দিকে তাকিয়ে আছে এমন সময় নেশা দু হাত উপরে করে হামি নিতে নিতে বারান্দায় এলো নেশাকে দেখে সাফার অটোমেটিক দাঁড়িয়ে পড়ল বুকের ভেতর ধকধক আওয়াজ শুরু হল একটা পিঙ্ক কালার টি শার্ট আর পাজামা পরা চুলগুলো এলোমেলো ঘুম ঘুম চোখে ছোট বাচ্চাদের মতো বারান্দায় এসে দাঁড়াল নেশার এই কিউটনেস যে সাফারকে ঘায়ল করছে সেদিকে তার খেয়ালই নেই নেশা বারান্দার রেলিংয়ে হাত রেখে চারিদিক দেখতে দেখতে হঠাৎই সাফারের দিকে চোখ গেল সাফারকে দেখেই নেশা ভূত দেখার মতো চমকে উঠে দূর দূর করে সোজা রুমে চলে যায় এ সে কাকে দেখল স্বপ্ন দেখছে না তো সাফার তাদের বাড়ির সামনে ওহ গোড একবার যদি তাকে নেশার বাবা দেখে ফেলে লঙ্কাকাণ্ড বেঁধে যাবে এখন সে কি করবে এক হাত কোমরে আর হাতের আঙুল দাঁত দিয়ে কামড়ে ধরে রুমের মধ্যেই পায়চারি করছে নেশা চিন্তায় সে মোরে মোরে এইদিকে সাফার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে চা ইডিয়ট গার্ল এইভাবে ভেতরে যাওয়ার কি মানে একটু যে মন ভরে দেখবে তাতেও এই মেয়েটার প্রবলেম একে নিয়ে যে কি করবে সাফার সাফার পকেট থেকে ফোন বের করে নেশাকে ফোন দিল নেশা পায়চারি করছিল এমন ফোন বেজে উঠে সাথে সাথে নেশা চমকে উঠে উফফ এই ফোনটাও এখন নেশাকে ভয় দেখানো শুরু করলো ফোন হাতে নিয়ে দেখে আংনৌ নাম্বার নেশা প্রচণ্ড বিরক্তির সাথে ফোন রিসিভ করল ফোন কানে দেওয়ার সাথে সাথে বকুনির বর্ষণ বই এলো কানে এই মেয়ে তোমার প্রবলেম কি ভেতরে চলে গেলে কেন ইডিয়ট মেয়ে একটা ভেতরে চলে গিয়ে কি বোঝাতে চাইছ যে তুমি খুব ইন্টেলিজেন্ট আর আমি এ যা ফুল এখানে দাঁড়িয়ে আছি তোমাকে দেখার জন্য চুপচাপ কোনো কথা না বলে এক্ষুনি বারান্দায় এসো নেশা বকুনি খেয়ে কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো বারান্দায় চলে গেল থুম এখন চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো নেশা বোকার মতো দাঁড়িয়ে রইল আর সাফার তার নেশাকে মন ভরে দেখতে লাগল এই পিচ্ছিটা না এখন তার নেশা ভাবা যায় যেই সাফার কখনো কারোর তোয়াক্কা করতো না আজ সেই কিনা এই একটা পিচ্ছির জন্য এখানে দাঁড়িয়ে আছে এটা নিশ্চিত একটা হাস্যকর ব্যাপার কিন্তু সাফারের কাছে এই ব্যাপারটা কেন জানি ভালোই লাগছে ভালোবাসার একটা নতুন এক্সপেরিয়েন্স এতদিন তো ছিনিয়ে নিতে জানতো কিন্তু এখন ভালোবাসতে জানে আর নেশাই তাকে সেটা শিখিয়েছে নেশা উপর থেকে সাফারকে দেখছে কতটা ভালোবাসলে একটা মানুষ নিজের পার্সোনালিটি পাল্টে ফেলতে পারে ফরমাল থেকে একেবারে নর্মাল হয়ে গেছে নেশা জানে সাফার তাকে কতটা ভালোবাসে সাফারের কালকের বলা কথা বলা কথাগুলো যে পুরোটা সত্যি সেটা নেশা খুব ভালো করে ই জানে তবুও একটু ভাব নিল নিতেই হয় ভাবা সাফারের মতো একজন যখন তার মতো একটা সাধারণ মেয়েকে ভালোবাসে তখন একটু তো ভাব নিতেই হয় না হলে নিজের স্পেশালিটিটা বোঝা যায় না নেশা এসব ভাবতে ভাবতে পাশে তাকাতেই দেখে সম্রাটের গাড়ি আসছে নেশা চোখ বড় বড় করে সাফারের দিকে তাকায় বারবার বার ইশারায় তাকে চলে যেতে বলছে কিন্তু সাফারের যেন সেদিকে কোনো খেয়ালই নেই সে নেশাকে দেখতেই ব্যস্ত আর থাকতে পেরে নেশা সুযোগ বুঝে রুমে ঢুকে পড়ল এবার সাফারের ধ্যান ভাঙল আবার চলে গেল সাফার সোজা হয়ে দাঁড়াতেই দেখে তার সম্রাট দু হাত পকেটে দিয়ে দাঁড়ানো তাকে দেখে সাফার তা সামনে মুখোমুখি দাঁড়ায় সম্রাট দাঁতে দাঁত চেপে বলল এখানে কি করছো আপনার মেয়েকে দেখতে এসেছি ভুলে যাও তার কথা ও আমার মেয়ে আর আমি বেঁচে থাকতে আমার এত বড় সর্বনাশ আমি কখনোই হতে দেব না ভালোবাসাটাকে সর্বনাশের পদবি কেন দিচ্ছেন আমি নেশাকে ভালোবাসি আপনি একদিন আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিলেন সেদিন কিছু করতে পারিনি কারণ আমি ছোট ছিলাম এখন আর ছোট নই এখন আর আপনি নেশাকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না সেটা তো সময় বলে দেবে সাফার ফিক করে হেসে দিল নেশাকে আমি ভালোবাসি তার জন্য আমি আপনার সাথে আমার লড়াইয়ে আমি পিছু সরে এসেছি কিন্তু এইবার আর নয় নেশাকে পাবার লড়াইয়ে আমি পিছনে আসছি না নেশা শুধু আমার আই লাভ হার এন্ড সি আলসো নিজের মেয়েকে কি করে দমিয়ে রাখবেন সম্রাট কিছু না বলে সাফারের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ পর বলল চলে যাও এখান থেকে নেশাকে না নিয়ে ফিরছি না ওকে অল দ্য বেস্ট বলেই সম্রাট সাফারের পাশ কাটিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল সবাই ডাইনিং টেবিলে বসে আছে কুয়াশা নেশাকে খাইয়ে দিচ্ছে আর নেশা চুপচাপ খাচ্ছে তার গলা দিয়ে খাবার নামছে না বাইরে সাফার না খেয়ে দাঁড়িয়ে আছে এক পলক তাকে দেখার জন্য আর সে এখানে বসে বসে গিলছে কিছু বলতেও পারছে না তার বাবার জন্য সে জানে এখন যদি সে না খায় তো তার বাবাও খাবে না আর তার বাবা না খেলে তার মাও খাবে না তাই চুপচাপ গিলতে হচ্ছে তাকে কোনো রকম একটু খানি খেয়েই নেশা বলল হয়েছে আর খাব না হয়েছে মানে কিছুই তো খেলি না আমার পেট ভরে গেছে মা আর খেতে পারবো না বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে করে গেল সম্রাট কুয়াশা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল মেয়েটা দুদিনে কেমন চুপ সে গেছে অন্যদিন হলে এতক্ষণে কথা বলে তাদের কান পাকিয়ে দিত একাই পুরো বাড়ি মাতিয়ে রাখত কিন্তু আজ একটা কথাও মুখ ফুটে বলল আজ মেয়েটা বাড়িতে থেকেও কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে সম্রাট হাত ধুয়ে উঠে গেল কোথায় যাচ্ছেন নিজের মেয়ের ভবিষ্যৎ ঠিক করতে বলেই বাড়ির বাইরে চলে গেল কুয়াশা একটা দীর্ঘশ্বাস ফেলল সম্রাট এসে সাফারের সামনে দাঁড়াল সম্রাটকে দেখেও না দেখার ভান করে বসে রইল সাফার কেন চলে যাচ্ছ না এখান থেকে বলেছি তো নেশাকে ছাড়া আমি কোথাও যাব না কেন এমন করছ ভালবাসি তাই তুমি যে নেশাকে ভালোবাসো তা আমি কি করে বিশ্বাস করব তুমি তো সবসময় আমার ওপর প্রতিশোধ নিতেই মেতে আছো কে বলতে পারে এটাও তোমার একটা চাল নয় আপনার বিশ্বাস করা আর না করাতে আমার কোনো যায় আসে না প্রমাণ করতে পারবে তুমি আমার মেয়েকে সত্যিই ভালোবাসো প্রয়োজন বোধ করি না তাহলে নেশাকে ভুলে যাও ইম্পসিবল চেষ্টা করলে সবই পসিবল আমি সেই চেষ্টাটা করতে চাই না আমার মেয়ের জন্য তুমি তোমার কালো দুনিয়ার ক্ষমতা ছাড়তে পারবে সম্রাটের কথা শুনে সাফার একবার তার দিকে তাকিয়ে আবার অন্য দিকে তাকালো সম্রাট নিজের পকেট থেকে একটা কার্ড বের করে সাফারের দিকে এগিয়ে দিয়ে বলল সময় হলে আমার অফিসে চলে এসো তার প্রয়োজন হলে না তাহলে নেশাকে ভোলার প্রয়োজন পড়তে পারে বলেই বাইকের ওপর কার্ডটা রেখে চলে আসার জন্য পেছনে ঘুরতেই সাফার বলে ওঠে বারবার নেশাকে ভোলার ভয় দেখাচ্ছে না আমাকে সম্রাট ওইভাবে দাঁড়িয়ে ই বাঁকা হেসে বলল প্রয়োজন পড়ে তাই বলেই হেলতে দুলতে ওখান থেকে চলে গেল সাফার সেদিকে থেকে চোখ সরিয়ে পকেট থেকে ফোন বের করে নেশাকে কল করলো নেশা পড়া টেবিলে বসেছিল তবে পড়ছিল না সাফারের কথাই ভাবছিল কিছুক্ষণ আগেই বারান্দায় গিয়েছিল কিন্তু সম্রাটকে দেখে চলে এসেছে ফোন বাজতেই নেশা ফোন হাতে দেখে সাফার ফোন দিয়েছে তুলবে কি তুলবে না করতে করতে তুলেই ফেললো এই মেয়ে আজ কি বারান্দায় না আসার পণ করে রেখেছ নাকি যাব না আমি বারান্দায় কেন কারণ আপনি বাইরে দাঁড়িয়ে আছেন আমি আছি তো কি হয়েছে আমি আর কখনো আপনার সামনে যাব না কেন তোমার জন্য আমি এত কষ্ট করে এইসব নরমাল ড্রেস পরে কার ছেড়ে বাইক নিয়ে এতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি আর তুমি বলছো তুমি আমার সামনে আসবে না হুম আসল তো যে কেউ আমার স্বপ্নের রাজকুমার সেজে এলেই আর সে আমার স্বপ্নের রাজকুমার হয়ে যাবে না তোমার রাজকুমার হওয়ার ইচ্ছে ও আমার নেই আমি সাফার সাফারই ওকে আর তোমার জন্য বাইক নিয়ে শুধু এই সাফারি আসবে অন্য কেউ আসার আগেই আমি তাকে শেষ করে ফেলব আর তুমিও অন্য কাউকে এক্সপেক্টও কর না এখন চুপচাপ বারান্দায় এসো যাব না তুমি আসবে নাকি আমি যাব কোথায় তোমার রুমে কিভাবে আসিবেন তুমি খুব ভালো করেই জানো এই সাফার কি করতে পারে তুমি বাইরে আসবে নাকি আমি ভেতরে যাব তার কোনো প্রয়োজন হবে না আমি আসছি নেশা বাধ্য মেয়ের মতো বারান্দায় এসে দাঁড়াল এই লোকের কোনো গ্যারান্টি নেই বলার সাথে সাথে রুমে চলে আসতে পারে কিন্তু নেশা একদমই এই রিস্ক নিতে চায় এই মুহূর্তে নেশা হুম তোমার আজ খুব সুন্দর লাগছে কথাটা শোনার সাথে সাথে নেশার বুক ধক করে উঠল সাফার একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে নেশা কোনো রকম কাপা গলায় বলল চলে যান প্লিজ এই দূরত্বটা সহ্য হচ্ছে না নেশা তোমার অভ্যাস হয়ে গেছে আমার নেশা চুপ করে সাফারের কথা শুনছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমায় নিজের করে আনব আই প্রমিস ইউ বলেই ফোন রেখে দিল সাফার নেশা আর থাকতে না পেরে রুমে চলে গেল তার খুব কান্না পাচ্ছে সাফারের প্রত্যেকটা কথায় মায়া জড়ানো আছে যা তাকে সাফারের কাছে ভীষণ ভাবে টানছে সাফার ও চুপচাপ বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল কিছুদিন পর সাফার সম্রাটের অফিসে এসে হাজির হল রিসেপশনে গিয়ে সম্রাটের কেবিন নম্বর নিয়ে সেদিকে গেল সম্রাট নিজের কেবিনে বসেছিল সিটি ফুটেজ সাফারকে আসতে দেখে বাঁকা হেসে বলল আমি জানতাম তুমি আসবে সাফার এবার দেখ এই সম্রাট এখন কি করে সাফার সম্রাটের কেবিন খুঁজে ভেতরে ঢুকে পড়ে কারো কেবিনে আসতে হলে নখ করে আসতে আর যারা এটা জানে না তাদের ম্যানারলেস বলা হয় সাফার সম্রাটের কথা শুনে নিজের রাগ দমন করে আবার দরজার কাছে গিয়ে বলে মে আই কামিন। কথাটা কেমন জানি ফিল হল না আমার সাফার দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিজের রাগ গিলে বলল মে আই কাম ইন সার ইয়েস কাম সাফার কেবিনে ঢুকে বসতে যাবে তখনই সম্রাট বলে উঠল আমি বসার অনুমতি দেয়নি সাফার এবার না বসে দাঁড়িয়ে রইল আপনি আমাকে আসতে বলেছিলেন আমি এসেছি থুম তোমার কাগজপত্র কিসের তোমার শিক্ষাগত যোগ্যতা কি সেটা তো আমাকে জানতে হবে না হলে আমি তোমাকে কিভাবে কাজে রাখি বলো কোনো কাগজপত্রের প্রয়োজন নেই ইচ্ছে মতো একটা কাজ দিলই হবে তবে সেটা আমার লেভেলের হওয়া চাই আর ইউ শিওর সাফার কিছু বলল না ওকে আমি দেখছি তোমাকে কি কাজ দেওয়া যায় সম্রাট নিজের টেবিলে থাকা ঘন্টাটা বাজাল কিছুক্ষণ এর মধ্যেই একজন পিয়ন এসে বলল আসতে পারি স্যার ইয়েস কামিন জি ডেকেছিলেন থুম একে নিজের সাথে নিয়ে যাও ও এখন থেকে তোমাদের ওয়ার্ডে কাজ করবে আর হ্যাঁ ওকে একটা ড্রেস ও দিয়ে দিও ওয়ার্ড কি বলছেন এসব আমি ওদের ওয়ার্ডে কাজ করব মানে হ্যাঁ আমার মতে তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাকে কাজ দিচ্ছি এন্ড একদম তোমার লেভেলের সাফার রেগে দু হাত টেবিলে রেখে বলল হোয়াট ডু ইউ মিন মিস সম্রাট আই মিন টু শেয়ার্স থেকে তুমি একজন পিয়ন অনেক দিন ধরেই সাফার সম্রাটের অফিসে পিয়নের কাজ করে একই তো সে এসব কাজে অভ্যস্ত নয় তার ওপর আবার তার নিজের রাগের ওপর কন্ট্রোল নেই তাই যখন তার কিছু কাজে ভুল আর কেউ তাকে সেটার জন্য কথা শোনার সেদিন সেই লোকের দিন খুব খারাপ হয় কারণ সাফার হয় তার নাক ফাটায় না হয় তার মাথা ফাটায় কি আর করা একজন মাফিয়া যখন ভালো মানুষের জগতে তখন এমনটা হওয়াই স্বাভাবিক সম্রাট সাফারের এসব ব্যবহারে তার সামনে স্ট্রিক্ট থাকলে ও নিজের কেবিনে এসে একা ঠিকই হেসে কুপকাত হয় কারণ একটা সময় ছিল যখন সে নিজেও বারবার এই ঘটনার সম্মুখীন হয়েছে আর আজ সে আর একজনকে দেখছে ঠিক তারই মতো হঠাৎ একদিন সম্রাট সাফারকে নিজের কেবিনে ডেকে পাঠায় সাফার এলে তার সামনে টেবিলে একটা কার্ড ছুঁড়ে মারে সাফার কার্ডটা হাতে নিয়ে বলে হোয়াট ইজ দিজ বিয়ের কার্ড বিয়ের কার্ড কার। নেশার ওয়াট কি বলছেন কি আপনি নেশার বিয়ে মানে নেশার বিয়ে মানে নেশার বিয়ে এতে না বোঝার মতো কি আছে আর ছেলে আমার ভীষণ পছন্দের তাই দেরি না করে বিয়ের ডেট ফিক্স করে দিয়েছে বিয়ের দিন চলে চলে এসো আপনি মজা করছেন আমার সাথে আমি নেশার জন্য এখানে পড়ে আছি আর আপনি বলছেন নেশার বিয়ে আবার সেই বিয়েতে আমাকে ইনভাইটও করছেন কেন ইনভাইট করাটা উচিত হয়নি বুঝি তবে আমার তো মনে সেই বিয়েতে তোমার থাকাটা খুব দরকার ইনফেক্ট চিফ গেস্ট হয়ে থাকা দরকার তোমার বন্ধ করুন আপনার এসব মজা আমি এত দিন এত সব কিছু সহ্য করছি শুধুমাত্র নেশাকে পাওয়ার জন ওয়েট 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 কি বললে তুমি তুমি আর সহ্য করছো। একটা কথা তোমাকে ক্লিয়ার করে দেই তুমি কিছু সহ্য করনি বরং আমি তোমাকে সহ্য করেছি ওকে আর এখন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে সো আমি তোমার ওপর কিছুতেই ডিপেন্ড করতে পারি না তাই তুমি এখন থেকে অফিসে না আসলেই খুশি হব আর হ্যাঁ বিয়েতে অবশ্যই মনে করে চলে আসবে বেস্ট অফ লাভ বলেই সম্রাট বেরিয়ে যেতে লাগল আর সাফার পেছনে থেকে চেঁচিয়ে বলল আপনি যাই করুন না কেন নেশা শুধু আমার আর আমি তাকে অন্য কারো হতে দেব না এর জন্যে আমার করা উচিত আমি তাই করব আর পছন্দ করা ছেলে কেউ আমি শেষ করে দেব কেউ নেশার দিকে চোখ তুলে তাকানোর সাহসও পাবে সি ইজ ওনলি গট ইট সম্রাট সাফারের কথা শুনে একটু থেমে বাঁকা হেসে ওখান থেকে চলে গেল সাফারের রাগে মাথা ফেটে যাচ্ছে সবকিছু শেষ করে দেওয়ার ইচ্ছে হচ্ছে হাতে থাকা কার্ডটা ছেড়ার প্রস্তুতি নিতেই মনে হল আগে দেখে তনিক যে কোনো ইডিয়ট তার কাছ তার নেশাকে কাটতে চাইছে সাফার খাম থেকে কার্ড বের করেই মাথা ঘুরতে লাগল সে স্বপ্ন দেখছে না তো এ তো নেশার পাশে তারই ছবি তারই নাম তার মানে সম্রাট তার সাথে নেশার বিয়ে সাফার বাম হাতে মাথার পেছনে চুলকাতে চুলকাতে ভাবছে এই শ্বশুর নামক প্যারাটা তো তাকে নাকানি চুবানি খাইয়েই ছাড়লো আজ সাফার আর নেশার বিয়ে সম্পন্ন হল বিদায়ের সময় নেশা তার মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে কুয়াশা তার চোখের জল মুছিয়ে দিয়ে বাইরে নিয়ে এলো কুয়াশা নিজেই ভেতর থেকে ভেঙে পড়ে কিন্তু মেয়ের সেটা সে প্রকাশ করতে চায় না নেশা গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল সম্রাট এক হাতে তার মেয়েকে জড়িয়ে ধরে সাফারকে উদ্দেশ্য করে বলল মনে করো না আমাদের লড়াই এখানেই শেষ এখন তো শুধু শুরু এই লড়াই সারা জীবন চলবে আমাদের মাঝে তার কথা শুনে কুয়াশা নেশা দুজনেই অবাক হয়ে তাদের দিকে তাকালো সাফার শান্ত দৃষ্টিতে সম্রাটের দিকে তাকিয়ে রইল সে জানে সম্রাট কোন লড়াইয়ের কথা বলছে যখন আপনার মেয়েকে পাওয়ার লড়াইয়ে আমি জিতেছি তাকে ভালোবাসার লড়াইয়ে ও আমি জিতব সম্রাট একটু হেসে বলল অল দ্য বেস্ট মাই সান ইন লো থ্যাংকস এই কথাটা কেমন জানি ফিল হলো না আমার সাফার একটু হেসে বলল থ্যাংকস বাবা সম্রাট সাফারকেও জড়িয়ে ধরল আজ সম্রাটের চোখের কোণে জল জমেছে সেটুকু সবার আড়ালে মুছে নিয়ে নেশাকে গাড়িতে উঠিয়ে দিল সাফার ও উঠে বসল গাড়ি তার আপন মনে চলতে লাগলো সম্রাট কুয়াশা দাঁড়িয়ে তার মেয়ের যাওয়া দেখতে লাগল আসলে কত তাড়াতাড়ি বয় তাই না আমাদের সেই ছোট্ট নেশাটাকে আজ আমরা বিদায় দিয়ে দিল ম ও সুখে থাকবে তো বলেই কুয়াশা নিজের চোখের জল মুছল সম্রাট এক হাতে কুয়াশাকে জড়িয়ে ধরে বলল আমি সাফারের চোখে সেই ভালোবাসাটা যা একসময় তোমার জন্য আমার মনে ছিল আমি আমার মেয়ের জন্য কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারি না আমি নিশ্চিত সাফার তাকে নিশ্চয়ই সুখে রাখবে হয়তো আমাদের থেকেও বেশি সাফার নেশাকে কোলে নিয়ে রুমে ঢুকল গাড়িতে কাঁদতে কাঁদতে প্রায় ক্লান্ত হয়ে গেছে মেয়েটা নেশাকে বেডের ওপর শুইয়ে তার ওপর একটু ঝুঁকে বসল আজ আমার অপেক্ষার শেষ হল নেশা আজ আমি তোমার একদম নিজের করে পেলাম তবে জানো তো আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য কখনো বিয়ের কথা ভাবিনি যদি এই জিনিস আগে আমার মাথায় আসতো তবে অনেক আগেই তোমাকে বিয়ে করে ফেলতাম তখন দেখার এই প্যারামানে বাবা আমাকে কি করে না মেনে থাকত নেশার দিকে তাকিয়েই সাফার উঠে গেল তার বাবাকে প্যারা বলার কারণে যে নেশা রেগে গেছে তা খুব ভালো করে এ বুঝতে পেরেছে সাফার তাই প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল নেশা তুমি ফ্রেশ হয়ে নাও এই ভারী সাজে আর কতক্ষণ থাকবে নেশা শোয়া থেকে উঠে বসে বলল কেন আমাকে এই সাজে ভালো লাগছে না বুঝি নেশার কথা শুনে সাফার নেশার একদম কাছে গিয়ে বলল তুমি যদি পেতনি সাজেও থাকো তাহলেও আমি তোমার নেশাতে ডুবে থাকব যেমনটা এখন আছি নেশা সাফারের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে রেগে সাফারের বুকে মারতে মারতে বলল ইউ আপনি আমাকে পেত্নী বললেন সাফার হাসতে হাসতে নেশার হাত দুটো টেনে বেড়ে শুইয়ে দিয়ে তার ওপর আধশোয়া হয়ে বলল তুমি পেতনি হলেও শুধুই আমার বুঝেছো বলেই নেশার নাকে নাক ঘষল সাফার তার কথা শুনে নেশা লজ্জায় যায় যায় অবস্থা নেশার লজ্জা মাখা মুখ দেখে সাফারের সবকিছু এলোমেলো হয়ে গেল তার আর কোনো দিকে খেয়াল নেই সে শুধু এখন নেশাতেই ডুব দেওয়ার নেশায় মেতে আছে ওরা ভালোবাসার নেশায় মেতে থাকুক আর আপনার বলুন তাদের হ্যাশ নেশা আপনাদের কেমন লাগল